শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব তোমাদের দশম শ্রেণীর বাংলার গুরুত্বপূর্ণ অধ্যায় বা গুরুত্বপূর্ণ কবিতা মধ্যযুগের কবি সৈয়দ আলাউলের লেখা সিন্ধু তীরে কবিতাটি আজকে আমি আলোচনা করব। বা সিন্ধু তীরের পদ্মাংশটি আজকে আমি আলোচনা করব তার আগে আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখতে একদম ভুলো না প্রথমে আমরা কবির পরিচিতি অর্থাৎ সৈয়দ আলাউলের সম্পর্কে একটু জেনে নিই কবির পরিচিতি সৈয়দ আলাউল যেহেতু কবি মধ্যযুগের কবি ছিলেন তার জন্য কবির কিন্তু জন্ম মৃত্যু সাল জানা যায়নি সপ্তদশ শতাব্দীতে বর্তমান বাংলাদেশে ফরিদপুর জেলার জালালপুর বা জালালপুরে জন্মগ্রহণ করেন মধ্যযুগের বাংলা সাহিত্যে অন্যতম প্রধান কবি সৈয়দ আলাওল ঘটনাচক্রে আরাকান রাজের অশ্বারোহী সৈন্যদলে নিযুক্ত ছিলেন তার প্রথম এবং শ্রেষ্ঠ রচনা হল পদ্মাবতী ছয় ফুল বাদীয় জমাল প্রধানমন্ত্রী মাগন ঠাকুরের অনুরোধে তিনি রচনা করেছিলেন এছাড়া তিনি সপ্তপয়কর তোহফা তো হফা দ্বারা সেকেন্দরনামা সতী ময়না ও চন্দ্রাণী প্রভৃতি গ্রন্থ অনুবাদ ও রচনা করেন পাঠ্যাংশটি অর্থাৎ সিন্ধু তীরে কবিতাটি পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে বা নেওয়া হয়েছে এবার আমরা কবিতার মধ্যে চলে আসি কবিতার মূল বিষয়বস্তুর মধ্যে যাওয়ার আগে কবিতার প্রেক্ষাপট বা কবিতার পূর্বসূত্র বা পূর্ব ঘটনাটি সম্পর্কে জেনে নাও যদি এই পূর্ব ঘটনাটি ভালো করে জেনে নাও তাহলে কবিতাটি তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে চিতর রাজ্যের রাজা রত্ন সেন সিংহল রাজ্যের রাজকন্যা পদ্মাবতীকে বিবাহ করে চিতর ফিরে যাচ্ছিলেন বা চিতর ফিরছিলেন এমন সময় সমুদ্র দেবতার কোপে পড়েন এবং সর্বস্ব হারান অর্থাৎ সমুদ্রে ঝড়ের কোপে পড়েন বা সমুদ্রে ঝড়ের কবলে পড়েছিলেন এবং সেখানে তিনি সর্বস্ব হারান প্রবল সামুদ্রিক বিপর্যয় বা প্রবল ঝড়ে পড়ে প্রাণ বাঁচাতে রাজা পদ্মাবতী ও তার চার সখী সহ একটি নৌকা বা ডিঙ্গিতে তারা উঠতে গেলে ডিঙ্গিটি বা নৌকাটি দ্বীখণ্ডিত হয়ে ভেঙে যায় এক খণ্ডে অর্থাৎ পাটাতনে রাজা নিজে ভেসে যায় অন্নখণ্ডে বা অন্য ভেলাতে অচৈতন্য চার রাজকন্যা বা চার সখী সহ পদ্মাবতীকে ভাসিয়ে দেয় তখন ওই পদ্মাবতী সহ চার সখীর ভেলাটি ভেসে গিয়ে সিন্ধু তীরে এসে উপস্থিত হয় ভেসে গিয়ে বা ভেসে এসে সিন্ধু নদীর তীরে গিয়ে উপস্থিত হয় এরপরের ঘটনাটি তোমাদের কবিতায় আলোচনা করা রয়েছে সেইটা আবার জেনে না সিন্ধু তীরে সিন্ধু তীরে বলতে সিন্ধু নদীর তীরে সৈয়দ আলাউল ইনি ছিলেন মধ্যযুগের কবি তোমাদের মাথায় রাখতে হবে এই কবিতাটি কিন্তু তিনি মধ্যযুগে লিখেছিলেন মধ্যযুগে যে সমস্ত শ্রেষ্ঠ কবিরা ছিলেন তাদের মধ্যে একজন হল সৈয়দ আলাউল আরও মনে রাখতে হবে তোমাদের মধ্যযুগে প্রায় কিন্তু মুসলিম কবিদের আধিপত্য বেশি ছিল আর এই সিন্ধুতীর কবিতাটি কাব্যগ্রন্থ পদ্মাবতী থেকে নেওয়া হয়েছে বা গৃহীত হয়েছে এবার কবিতার মধ্যে চলে আসো তোমাদের লাইন ধরে ধরে আলোচনা করে দিচ্ছি তোমরা মন দিয়ে শুনবে আশা করি তোমরা যদি মন দিয়ে শোনো এখান থেকে যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন তোমরা অবশ্যই তার উত্তর দিতে পারবে কন্যারে ফেলিলো যথা জলের মাঝারে তথা দিব্য সমুদ্র মাঝার কন্যারে ফেলিলো বলতে রাজকন্যা কোথায় গেল বা কোথায় জলের মাঝারে অর্থাৎ সমুদ্রের মাঝে বা মাছ সমুদ্রে দিব্যপুরী সমুদ্র মাঝার দিব্যপুরী বলতে সুন্দর প্রাসাদ বা স্বর্গীয় প্রাসাদ সমুদ্রের মাঝার অর্থাৎ সমুদ্রের মাঝখানে অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সত্য ধর্ম সদা সদাচার অতি মনোহর দেশ অর্থাৎ খুব সুন্দর দেশ বা খুব মনোরম দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সেখানে কোনো দুঃখ কষ্ট কিছুই নেই সেই দেশে সত্য ধর্ম সদা সদাচার সেখানে সব সময় মানুষ সত্য কথা বলে এবং সৎ ধর্ম পালন করে কেউ কাউকে ভনিতা করে না বা খারাপ কাজ বা খারাপ কথা কেউ বলে না সেখানে সমুদ্র নিপতি সুতা অর্থাৎ সমুদ্র রাজার কন্যা বা মেয়ে পদ্মা নামে গুণজুতা অর্থাৎ সমুদ্র রাজার কন্যা বা মে পদ্মা নামে গুণজুতা অর্থাৎ পদ্মা নামে পরিচিত পদ্মা এবং পদ্মাবতী দুটো কিন্তু আলাদা পদ্মা হল সমুদ্র রাজার কন্যা এবং পদ্মাবতী হল চিতর রাজার রত্নসেনের স্ত্রী পদ্মাবতী সিন্ধু তীরে দেখি বিদ্যমান সিন্ধু তীরে সে বসবাস করে স্বর্গীয় দ্বীপস্থানে অর্থাৎ সিন্ধু নদীর তীরে সেই স্বর্গীয় দ্বীপস্থানে বা এই সৌন্দর্যে ঘেরা দ্বীপে পদ্মা সেখানে থাকে বা বসবাস করে উপরে পর্বত এক সেই সমুদ্রের মাঝখানে দ্বীপের দ্বীপটির বা জায়গাটির ওপরে রয়েছে একটি পর্বত ফল ফুলে অতিরেক তার চারপাশে রচিল উদ্যান অর্থাৎ সেই দ্বীপটির বা সেই স্থানটির চারপাশে ফল ফুলে ভরা অতিরেক কথাটি অর্থ হলো ভরা বা ভর্তি ফল ফুল গাছে ভর্তি রয়েছে তার চারপাশে রচিল উদ্যান অর্থাৎ সেই উদ্যানের চারপাশে বা সেই বাগানের চারপাশে হচ্ছে ফল ফুলে ভরে রয়েছে ফল ফুল গাছে নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর নানা ফল বৃক্ষ সুলক্ষণ অর্থাৎ নানা পুষ্প মনোহর অর্থাৎ সেখানে মনোহর বলতে মনকে হরণ করা সেখানে মনকে হরণ করার মতো সমস্ত ধরনের ফুল লক্ষ্য করা যায় অর্থাৎ এমন ফুল যে সমস্ত ফুল দেখলে আমাদের মন ছুঁয়ে যায় সুগন্ধি সৌরভতর সেখানে খুব সুগন্ধি বা অর্থাৎ সুগন্ধযুক্ত উপকারী বৃক্ষ লক্ষ্য করা যায় নানা ফল বৃক্ষ সুলক্ষণ এবং সেখানে নানা ফলের গাছও সেখানে লক্ষ্য করা যায় বা সুলক্ষণ তাহাতে বিচিত্র টঙ্গি হেমরত্নে নানা রঙ্গি তথা কন্যা থাকে সর্বক্ষণ তাহাতে বিচিত্র টঙ্গি কথাটি অর্থ হলো সেখানে বিচিত্র বলতে সুন্দর টঙ্গি বলতে প্রাসাদ বা মহল অর্থাৎ সেই সুন্দর মহলে বা সেই সুন্দর প্রাসাদে রাজকন্যা পদ্মা থাকে এবং হেমরত্রে নানা রঙ্গি। হেমরত্রে কতটি অর্থ হল সোনা রত্ন মণি জহরত হীরে মাণিক্য প্রভৃতি দিয়ে সেই প্রাসাদটি সাজানো রয়েছে তথা কন্যা থাকে সর্বক্ষণ সেখানে সমুদ্র রাজার কন্যা পদ্মা তার সখীদের নিয়ে থাকে অর্থাৎ এখানে কি বুঝতে পারলাম সমুদ্র রাজার কন্যা পদ্মা সে সিন্ধু নদীর তীরে বা সিন্ধু নদীর মাঝখানে অবস্থিত একটি প্রাসাদ একটি রূপ সৌন্দর্য ভরা প্রাসাদের মধ্যে থাকে যার চারিদিকে সুগন্ধযুক্ত ফুল এবং ফলের গাছটি রয়েছে এবং যার ওপরে একটি পর্বত রয়েছে এবং সেখানে উন্নত এবং উপকারী বৃক্ষ এবং সেখানে উপকারী বিভিন্ন ধরনের বৃক্ষ লক্ষ্য করা যায় আর সেই প্রাসাদে বিভিন্ন সোনা দানা হিরে মানিক্য জহরত সবই সেই প্রাসাদে রয়েছে তার মাঝখানেই বা তার মধ্যেই সেই প্রাসাদের মধ্যেই সমুদ্র রাজার কন্যা পদ্মা বসবাস করে তার সখীদের নিয়ে এইটা হলো প্রথম পেজে তোমাদের কবিতার ভাববস্তু বা বিষয়বস্তু এবার পরের পেজে চলে আসো পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি যদি হইল সময় পত্তুষ পিতৃপুরে কথাটির অর্থ হলো পিতার বাড়িতে নিশি বলতে সারা রাত অর্থাৎ পিতার বাড়িতে সারা রাত পদ্মা ছিল নানা সুখে খেলি হাসি সেখানে পদ্মা আনন্দ এবং উল্লাস করে যদি হইল সময় পত্তুষ পত্তুষ করতে অর্থ হলো ভোর অর্থাৎ যখন ভোর হলো বা সকাল হলো সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানে রঙ্গে সিন্ধু তীরে রহিছে মানজস সখীগণ করি সঙ্গে অর্থাৎ পদ্মা পদ্মা তার বান্ধবীদের সঙ্গে নিয়ে আসিতে উদ্যান রঙ্গে স্বর্গীয় প্রাসাদ বা বাগানের দিকে আসছিল পদ্মা এবং তার সঙ্গী সাথীরা বা সখীগণ সিন্ধু তীরে রয়েছে মানজস হঠাৎ দেখলো সিন্ধু নদীর তীরে একটি ভেলা বা নৌকা পড়ে রয়েছে মনেতে কৌতুকবাসী তুরিত গবনে আসি দেখে চারি সখী চারি ভীত অর্থাৎ মনেতে কৌতুক হাসি মনের মধ্যে কৌতুক বলতে কৌতূহল বাসি বলতে বসে অর্থাৎ মনের মধ্যে কৌতূহল বসে গমনে আসি অর্থাৎ তাড়াতাড়ি একটু এগিয়ে আসে তারা পদ্মা এবং তার সখীরা দেখে চারি সখী চারি ভীত দেখে চারজন বান্ধবী বা চারজন সঙ্গী চারিদিকে পড়ে রয়েছে মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভাজিনী নিপতিতা চেতন রহিত অর্থাৎ মধ্যেতে যে কন্যাখানি অর্থাৎ মাঝখানে যে কন্যা বা মেয়েটি রয়েছে রূপে অতি রম্ভাজিনী অর্থাৎ তার রূপ অতি সুন্দর খুবই সুন্দর তার রূপের সঙ্গে পদ্মা রম্ভা অর্থাৎ আমরা জানি স্বর্গের নর্তকী ছিলেন বা স্বর্গের নর্তকী হলেন অপসরা রম্ভা সে ছিলেন অপূর্ব সুন্দরী আর এখানে রম্ভার মতো দেখতে অতি সুন্দর মেয়ে ছিল এই পদ্মাবতী যিনি অচেতন অবস্থায় রয়েছে নিপতিতা চেতন রহিত নিপতিতা অর্থাৎ পড়ে থাকা চেতন রহিত অর্থাৎ চেতনাহীন অর্থাৎ তারা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে অজ্ঞান হয়ে বা জ্ঞান হারিয়ে সেখানে তারা পড়ে রয়েছে দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করে নিজচিতে দেখিয়া রূপের কলা অর্থাৎ সুন্দরী কন্যার অপূর্ব রূপ সৌন্দর্য দেখে বিস্মিত হইল বালা বিস্মিত হয়ে গেল বালা বলতে বালিকা পদ বালিকা পদ্মা এই রূপ সৌন্দর্য দেখে বিস্মিত হয়ে গেল বা অবাক হয়ে গিয়েছিল অনুমান করে নিজ চিতে সে মনে মনে অনুমান করলো বা মনে মনে ভাবল কোথা থেকে এসেছে এই রূপসুন্দরী মেয়ে এবং তার চারজন সখী এটা কে ভাবছে পদ্মা ভাবছে এরা কোথা থেকে এসছে কারণ অনুচর নয় তো এটা ভাবছে ইন্দ্র সাপে ধরি কিবা বা ভষ্ট করি অচৈতন্য পরিছে ভূমিতে ইন্দ্র সাপে বা ইন্দ্র ইন্দ্রসে ইন্দ্রসাপে অর্থাৎ দেবরাজ ইন্দ্রের অভিশাপে বিদ্যাধরী কথাতে অর্থ হলো স্বর্গের কোনো গায়িকা আর এখানে পদ্মা অনুমান করলো যে এই মেয়েটি স্বর্গের এক গায়িকা একে কোনো খারাপ কাজ করার জন্য দেবরাজ ইন্দ্র পাঠিয়েছে অভিশাপ দিয়ে তাই তাকে দেখতে এত সুন্দরী এটা কে অনুমান করছে পদ্মা বেকত দেখিয়া আঁখি তেন সবসন সাখী য়ে থানিতেও হয়েছে কেসবেস। অর্থাৎ আবার সে অনুমান করছে একত কথাটির অর্থ হল পষ্ট দেখলো দেখিয়ে আঁকি স্পষ্ট চোখে দেখলো তেন সবসন সাক্ষী তার জামা কাপড় সাক্ষী রয়েছে সবই জামা কাপড় কিন্তু সবই কিন্তু জলে সমুদ্রে ঘর ঝঞ্ঝা হওয়ার জন্য জামাকাপড় সেই কন্যা সহ তার চারজন জামা জামাকাপড় কিন্তু জলে ভিজে গেছিল বিয়ে থানিত হইসই কেসবেস বিয়ে থানিত কথার অর্থ হলো যে এলোমেলো অর্থাৎ যেহেতু ঝড় হয়েছিল সমুদ্রে ঝড় হয়েছিল তার জন্য পদ্মাবতী এবং চার সখীর মাথার চুল সব হচ্ছে এলোমেলো হয়ে গেছিল বুঝি সমুদ্রে নাও ভাঙ্গিলো প্রবল বাও মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ অর্থাৎ বুঝি ওই সমুদ্রের নাও বলতে নৌকা সমুদ্রের নৌকা ভাঙিল প্রবল বাউ অর্থাৎ প্রবল বাতাস প্রবল বাতাস এবং প্রবল ঝড়ে সেই সমুদ্রের নৌকা বা ভেলাটি ভেঙে গিয়েছিল বাউ বলতে বাতাস মোহিত পাইয়া সিন্ধু সিন্ধুক্লেশ মোহিত অর্থাৎ মুগ্ধ পাইয়া সিন্ধু সিন্ধুক্লেশ অর্থাৎ সমুদ্রের দ্বারা সৃষ্ট ঝড়টি সেখানে এসছিল যার ফলে যার ফলে নৌকাটি ভেঙে গিয়েছিল চিত্রের পোতলি সমা নিপতিত মনোরমা কিঞ্চিত আছয় মাত্র শ্বাস চিত্রের পতলি সমা অর্থাৎ ছবিতে পুতুলের মতো পেতলি সমা বলতে পেতলি বলতে পুতুলের মতো আর সমা বলতে মতো পুতুলের মতো নিপতিত অর্থাৎ পড়ে রয়েছে মনোরমা অর্থাৎ সেই সুন্দর মেয়েটি পড়ে রয়েছে কিঞ্চিত আছয় মাত্র শ্বাস কিঞ্চিত বলতে সামান্য কিছু এমন কিছু শ্বাস প্রশ্বাস চলছে অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে বিধি মোরে না করো নৈরাস অতি স্নেহ ভাবি মনে তার মনে খুব স্নেহ চলে আসে বলে পদ্মা ততক্ষণে বলে ততক্ষণে পদ্মা বিধি মোরে না করো নৈরাস বিধি অর্থাৎ বিধাতা আমাকে নৈরাস অর্থাৎ নিরাশ করো না তুমি এর প্রাণ ফিরিয়ে দাও আর এর শ্বাস চলছে তার আগে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তাদের যদি আমাদের এই ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং নতুন নতুন ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই পাশে থেকো পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন দেখো এখানে সমুদ্র রাজা জলোচ্ছ্বাস বা পলয়ের মাধ্যমে পদ্মাবতী এবং তার চার সখী এবং পদ্মাবতীর স্বামী উত্তর রাজা রত্ন সমুদ্রে তাদের ডিঙ্গি বা নৌকাকে তজনত করে দেয় বা ভেঙে দেয় তার জন্য রত্ন এবং পদ্মাবতী ও তার চার সখী আলাদা হয়ে যায় অন্যদিকে সমুদ্ররাজার কন্যা পদ্মা পদ্মাবতীকে জীবিত করার জন্য তিনি প্রার্থনা করছে তাই এখানে বলেছে দেখো পিতার পুণ্যের ফলে অর্থাৎ আমার বাবা যত পূর্ণ করেছে মোহর ভাগ্যের বলে বা আমার ভাগ্যে যা কিছু রয়েছে সব দিয়ে বাহারুক কন্যার জীবন অর্থাৎ সব দিয়ে এই মেয়েটির জীবনকে তুমি বাঁচিয়ে দাও কাকে বলছে ভগবানের কাছে প্রার্থনা করছে পদ্মা অথচ তার বাবা এদের ডিঙ্গিটাকে ডুবিয়ে দিয়েছিল বাহারুক কথাটি অর্থ হলো ফিরে আসুক চিকিৎসিমু প্রাণপণ কৃপা করো নিরে করিয়া অর্থ আমার দেহে যতক্ষণ প্রাণ আছে আমি চেষ্টা করব কৃপা করি নিরঞ্জন নিরঞ্জন কথার অর্থ হলো ঈশ্বর ঈশ্বরের কাছে কৃপা কর ঈশ্বরের কাছে কৃপা করছে বা প্রার্থনা করছে রে করিয়া স্মরণ আমি একটি দুঃখিনী মেয়ে আমি তোমার কাছে স্মরণ করছি বা আমি আপনার কাছে স্মরণ করছি বা প্রার্থনা করছি সখী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে বসনে ঢাকিয়া সখী সবে আজ্ঞা দিল অর্থাৎ সখীদের সে বললো বা আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল অর্থাৎ সমুদ্র থেকে তুলে নিয়ে তাদেরকে উদ্যানের মাঝে নিয়ে গেলো বা সেই রাজপ্রাসাদের মাঝে বা রাজপ্রাসাদে নিয়ে গেলো পঞ্চজনে বসনে ঢাকিয়া পঞ্চজনে অর্থাৎ পাঁচজন কে কে পদ্মাবতী এবং তার চার সখীকে বসনে অর্থাৎ বস্ত্রে ঢেকে নিয়ে গেল অগ্নি জালি ছেঁকে গাও কেহ শিরে কেহ পাও তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া অগ্নি জালি ছেঁকে গাও অর্থাৎ আগুন জেলে তাদের গায়ে সেঁক দাও কেহ শিরে কেহ পাও অর্থাৎ কেহ ছিঁড়ে কেউ কেউ তাদের মাথায় এবং কেউ কেহ পাও কেউ তাদের পায়ে শ্যাঁক দিতে বলছে তন্ত্রে মন্ত্রে মহাষুধে দিয়া অর্থাৎ তন্ত্র মন্ত্র এবং ওষুধ দিয়ে তাদেরকে সুস্থ করে তোল দণ্ডচারী এই মতে বহু যত্নের চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন দণ্ডচারী এ মতে দণ্ড মানে সময় মাপক যন্ত্র দণ্ডচারী এক দণ্ড সমান চব্বিশ মিনিট আর চার দণ্ড বল চারই দণ্ড অর্থাৎ চার দণ্ড বলতে চব্বিশ ইন্টু ফোর সমান ছিয়ানব্বই মিনিটের পর তাদের জ্ঞান ফিরেছিল বহু যত্নে বহু যত্নে চিকিৎসাতে পঞ্চকন্যা পাইল চেতন অর্থাৎ বহু যত্ন এবং চিকিৎসা করার পর পঞ্চকন্যা অর্থাৎ পদ্মাবতী এবং তার চার সখীর জ্ঞান ফিরে এসেছিল শ্রীযুদ মাগন গুণী মহন্ত আরতি শুনি হিনো আলাওল সুরচন তোমাদের এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে আগেকার দিনে অর্থাৎ মধ্যযুগের কবিরা মধ্যযুগের কবি বা সাহিত্যিকরা কিন্তু তাদের কবিতা বা গল্পের শেষের দিকে নিজের নাম উল্লেখ করে যেত এর মাধ্যমে তাদের মাহাত্ম বোঝাতে চাইতো অর্থাৎ তারা যে এই সমস্ত কিছু লিখেছে সে তাদের মাহাত্ম সবার কাছে উপস্থাপনা করতে চাইতো এই জন্য এখানে শ্রীযুত মাগন গুণী অর্থাৎ মাগন গুনি বলতে মাগন ঠাকুর অর্থাৎ এখানে কবি সৈয়দ আলাওল তিনি হচ্ছে আরাকান রাজসভার প্রধানমন্ত্রী পদে নিযুক্ত ছিলেন এবং আরাকন হচ্ছে অনুরোধে তিনি টাকা নিয়ে কবি এখানে কবিতাটি রচনা করেছিলেন বা রচনা করেন মহন্ত আরতি শুনি মহন্ত আরতি বলতে মহন্ত বলতে পুরোহিত পুরোহিতের আরতি শুনে হিন আলাহল সুরচন ইন আলাহল তখন কবিতাটি রচনা করেছিলেন আমি তোমাদের এই সিন্ধু তীরে কবিতাটি লাইন ধরে ধরে আলোচনা করে দিলাম তোমরা যদি ভালো করে কবিতাটি শোনো আশা করছি এখান থেকে যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা সবে উত্তর দিতে পারবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য